নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা দেখো, টিটি রোড। সকালবেলা 7টায় বেরিয়েছি আমি, কোথায় বেরিয়েছি কি নাম বলছি তোমাদের। এক বিশেষ জনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তো আগে আগে চলো দেখতে পাবে যে বিশেষ জনটা কে। এখনই বলছি না, তোমরা তাহলে এইখানে এইটুকু দেখেই কমেন্ট করে পালাবে। একটা আমার বিশেষ স্পেশাল মানুষ, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে চললাম। কোথাও যাবে আর শক্তিগড়ে নামবে না, ল্যাংচা খাবে না, এটা ইম্পসিবল ব্যাপার। তো তোমাদেরকে দেখায় মিষ্টিগুলো দেখায়, দাঁড়াও। মিষ্টির দোকান দেখলেই না সুগারের কথাটা আমার বেশি বেশি করে মনে পড়ে যায়, দুঃখ হতে শুরু হয়ে যায়। ও, এগুলো শুধু দেখার জন্য। দেখো, যাও তো কিনবো। এখন আমরা খাবো ব্রেকফাস্ট, ওষুধ খাবো। চলো, লুচি ভাজা হচ্ছে। দাদা কোথায় গেল? ঠিক দাঁড়িয়ে আছে, রাস্তায় বেরোলে লুচিও খাবে, লুচি দরকারি একবার খেয়ে তারপরে কোথাও যাবে। চলো, কি খাই কি করি তোমাদের দেখাচ্ছি। আর কেন বেরিয়েছি সেটা আস্তে আস্তে দেখতে থাকো। এই দেখো, আর 6 দিন হয়ে গেছে আমি টিকেকে বলছি আমার জন্য তুমি একটুখানি লুচি এনে দাও, ডাল পুরি এনে দাও, আরও কিছু নেই এনে দিচ্ছে না, ভুলে যাচ্ছে। যাই হোক, আজকে পেয়েছি, খেয়ে নি। হ্যাঁ, ও অনেকদিন পরে খাচ্ছে, এমনি ও খুব ভালোবাসে, বাট এখন যেহেতু জিম একটুখানি কনসিয়াস হয়েছে নিজের ফিগার সম্বন্ধে, তো খায় না। আগে কিন্তু লুচি ভাজা দেখলেই দাঁড়িয়ে দুটো লুচি খেয়েই ও না যেত, বাট এখন না। যেদিনকে দীপুর মা মারা গেল সেদিনকে খেয়েছিলেন। এবারে চা খাবো, এই একটাতেই 15টা দিল নাকি? একটা ছোট কোটো, একটা বড় কোটো, কি করে হলো? আর একটা কোথায়? 15টা 15টা দু জায়গায় বলেছে। এবারে তোমার যাবো, শক্তিগড় মানেই ল্যাংচা আর লুচি খেয়েই তবে যেতে হবে। চলো সঙ্গে থাকো। এটা খাবোই খাবো আমি, যত যাই খাই ঝালমুড়ি। চলো, আচ্ছা ঠিক আছে, চেক করো, কাশবো নাকি? বাবা এটা দাঁতে
কার কার মুখে দেবে এখন দাঁড়ান। আমি চলে এসেছি তোমার কাছে বলো। টিকে বাবু এখন এই ডাক্তার সেট দিয়েছে না, মানু ডাক্তার সেট নিয়ে এখন খেলা করছে। এগুলো ট্রে দাও। অনেক জ্বর এসছে আমার, বাপরে চশমাটা পর, চশমাটা, চশমা না পড়লে তো ডাক্তার মানাবে না। বন্ধ হচ্ছে না নাকি? হ্যাঁ, ওটা ফুলের স্ট্যান্ডটা বসান, দাঁড় করানো যাবে, জায়গা আছে। যে যে ছবিতে দেখলাম কোথায় যেন, হ্যাঁ ওইটাই ওইটাই। তোমরা বুঝে গেছো আমি কোথায় এসেছি? মাম্পির বাড়ি। আর মাম্পির বাড়ি, আর মাম্মি একবার একটু রান্নাঘর থেকে বেরো, মাম্মি আমার রান্না করছে। আমার দুঃখে শেষ নেই যে মাম্মি বেরিয়েছে, এই যে মাম্মির মাম্মিও বেরিয়েছে, সবাই বেরিয়েছে। দেখা করতে চলে এলাম দুর্গাপুর থেকে, দৌড়ে দৌড়ে কত দূর, তাও চলে এলাম। মানুষের মনের টান থাকতে হয়, দূরত্ব এমন কিছু হয় না। তো চলো দেখো, মাপি ভাত বাড়া হয়ে গেছে, আশেপাশে সাজানো হয়ে গেছে। প্রথমে বলছিল যে সবাই মিলে বসবো, তো আমি বললাম আগে টিকে ডাকে, মানে আমার বর সবাইকে আমি বললাম ওদেরকে আগে দিয়ে দিই। তারপরে আমাদের সঙ্গে যে আমাদের মানে এক দাদা গেছিলো, সেই দাদাকে আমরা ওদেরকে আগে খেতে দিয়ে দিই। তারপরে আমি মাম্পি, আমি তারপরে মাম্পি দুটো পিসি নিয়েছিল, আমরা সবাই গল্প করতে করতে খাবো। আর মাম্পি যে পিসি মেয়েগুলো ছিল না, আমার সত্যি ওদেরকে খুব ভালো লেগেছে। এত শান্ত, এত ভালো মেয়ে দুটো, কি মিষ্টি। আর সমানে আমি একটা একটা করে কথা বলছি, আমি বলছি একটু ভিডিও করে দে, তো ওরা কিন্তু খুব সুন্দর করে ভিডিও করছিলো। তো ওই দুটো পিসি মেয়ের মধ্যে একটা মেয়ে এই ভিডিওটা করেছিল। আর মাম্পির তো আনন্দের শেষ নেই, যতটা পেরেছে ও আজকে রান্না করেছে, পরে বলছি কী কী রান্না করেছিল। মাম্পি রয়েছে, মাম্পির দুটো পিসির মেয়ে রয়েছে, আমার না বেশ মজা হয়েছে। একে অর্ডার করছি, তাকে অর্ডার করছি। আর এই দেখো মানু আর মাম্পির পিসির ছেলে মেয়ে ছেলে বসে আছে। মানু ঘুমিয়ে, এই মানু পড়ে যাবে বেটা, এই পড়ে যাবে মানুয়া, এই দেখ এই দেখ এই দেখ মানুয়া, আয় এদিকে দেখ টাকা। এমা ঘুমিয়ে পড়েছে মানু, নাতনি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গাড়ি চাপিয়ে ঘুরে। এই শোনো, জাঙ্গিপাড়ায় একটা আমাদের পাখির দোকান আছে, মানুকার আমাকে নিয়ে গেলে না? 5:30 খুলবে জাঙ্গিপাড়া পাখির দোকান। কেমন চালালে সুনীলের গাড়ি? তোমার গাড়িটা কি সার্ভিসিং করেছো? একবারই করেছিলাম, আর কেউ করেনি? না, এক বছর হয়ে গেল সার্ভিসিং করাবে। গাড়ির গিয়ার এত জাম, গাড়ির ক্লাচ এত হাই, একবারই হয়েছে, একবারই হয়েছে, কেউ চালায় না, গাড়ি বসে থাকে। আচ্ছা, তুমি তো এর মধ্যে আসছো না? আচ্ছা আচ্ছা, এখানে দেখো আমি মাম্পি, এই কথাটা লিখবে তো, এডিটিং করবে না তো? পিসি মেয়ে, নাম বলবো, একটা নাম ঝুম্পা, আরেকটা নাম বোধহয় রুম্পা। ঠিক আছে, তো যাই হোক, আমি টিকেকে বললাম একটু ভিডিও করে দাও। মাম্পি মাছ, চিকেন, তারপরে লাউ ডাঁটা, তারপরে ডাল, বেগুন ভাজা, করলার একটা তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, মানে বিরাট বিয়ে বাড়ির মতন আয়োজন। আর দুনিয়ার সারা বাপের বাড়িতে এসেছি, আর মন্দিরটা দেখো,
কি সুন্দর করে সাজানো তুলসী মঞ্চ। আমার একটুখানি ভিডিও করতে ভালো লাগে, সব চ্যানেলে রাখবো বলে। আর এই যে মাম্পির নন্টিয়া, মাম্পির ভাই, এটা পায়েল, আর ওই যে মাম্পিকে তো সবাই চেনো। মাম্পির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমরা, এখন শক্তিঘরে ঝালমুড়ি খাবো। মাম্পি প্রচুর খাইয়েছে, রাত্রে হয়তো খেতে হবে না, বাট শক্তিঘর এলে ঝালমুড়ি খেতেই হবে, সেই জন্য দাঁড়িয়েছি ঝালমুড়ি খাবো বলে। আর মিষ্টি নেবো না, কারণ তরুণ এনু কেউ নেই ঘরে, শুধু ল্যাংচা নিয়ে কে খাবে বলো, সেই জন্য ল্যাংচা নেব না। ল্যাংচা ম্যাংচা না নিয়েই যাবো বাড়ি, গিয়ে বাস বডিটা ফেলার অপেক্ষায় বুঝুটা কি করছে। মিহিদানা নেবে তো অল্প নাও, মা খাবে নাকি মাকে জিজ্ঞেস করো, মা এখন মিষ্টি খায় না, কাকা খায় না, যদি বলে যে হ্যাঁ নিয়ে আয় তাহলে নিবে, কারণ মিষ্টিটা নিয়ে গিয়ে যদি না খায় তখন শুধু শুধু নিয়ে গিয়ে নষ্ট। জিজ্ঞেস করো না যে মা ল্যাংচা খাবে, আমরা নিচ্ছি না, আমাদের তো নেব না, তুমি খাবে তো বলো, তোমার জন্য নিয়ে আসবে। আমার তো বাড়িতে কেউ নেই, সুগারের পেশেন্ট, এখন না মা মিষ্টি খেতে চায় না, কাকারও তো সুগার হয়েছে, এক দুবার নিয়ে গিয়ে মা সে আমাদেরকেই বলে যে তোরা নিয়ে চলে যা, তো সেই জন্য বলছি যে মাকে একবার জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করে নিয়ে তারপর নাও। আগে যেমন তনুরণু থাকতে মানে ল্যাংচা মাছ দিতে হবে নয়, তনু তো সীতাভোগ মিহিদানা নিতেই হবে, এরকম ছিল, মানে ও শক্তিকর ঘুরিয়ে গাড়ি নিয়ে আসা হতো যে না তখন খাবে, বাট এখন তনু আর খুব একটা খেতে চায় না, বাড়িতেও কেউ নেই সত্যি কথা বলতে, কি ওই জন্য আমি বললাম যে মাকে জিজ্ঞেস করে নাও, একটুখানি ঝালমুড়িটা খাবো, তারপর বাড়ি গিয়ে বুঝোটা কী করছে ভালো লাগছে না। তিন মাম্পির সাথে বেশ সময়টা কাটলো, কী বলবো, চলো সঙ্গে থাকো। দেখো ঝালমুড়ি দিয়ে দিয়েছে, ভালো করে বানিয়েছিস তো? ক টাকা? 30 টাকা, মানে 20 টাকা হয়, 10 টাকা এক্সট্রা দিয়ে বানিয়ে দিই। নারকেল দিসনি? নারকেলটা কেটে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, খুব সবাই মিলে আনন্দ করেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও।